শীতকাল মানেই ভ্রমণ পিপাসু বাঙালির মনে জেগে ওঠে ভ্রমণের ইচ্ছা। শুধু ভ্রমণই নয়, চারিদিকে বিভিন্ন রকমের মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেরকমই বইমেলা শীতকালে একটি অন্যতম আকর্ষণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি বিহালা বইমেলাতে। এটা বরিশাল স্কুলের ঠিক পাশের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কিভাবে যাবেন এই বইমেলায়? আসতে হলে আপনাদের আসতে হবে বিহালা চৌরাস্তায়, যেখানে রয়েছে মেট্রো স্টেশনের গেট। স্টপেজে নেমেই বাঁদিকে চোখে পড়বে মেলার এই বড় গেটটি। বেহালা বইমেলাটি এবারে 23তম বর্ষে পদার্পণ করল। এখানে রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। মেলায় ঢুকেই চোখে পড়বে বিভিন্ন ধরনের স্টল, নতুন পুরনো বিভিন্ন ধরনের বই এবং বইয়ের সম্ভার রয়েছে এখানে। ছোট বড় সকলের জন্য বিভিন্ন ধরনের বইয়ের বিভিন্ন রকমের সম্ভার আমাদের চোখে পড়ল। শুধুমাত্র ছোটদের বই নয়, রয়েছে বিভিন্ন ধরনের ড্রয়িং ও স্কেচের ওপর বই, আর রয়েছে আলপনার ওপরেও নানান ধরনের বইয়ের কালেকশন। ছোটদের জন্য রয়েছে বিভিন্ন বইয়ের সম্ভার, যেখানে রয়েছে ভূতের গল্প থেকে শুরু করে বিভিন্ন রহস্য রোমাঞ্চ গল্প, এবং একদম ছোট শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বই। শুধু নতুন বই নয়, রয়েছে বিভিন্ন সেকেন্ড হ্যান্ড বইয়েরও ব্যবস্থা। যারা টাকা পয়সার কথা চিন্তা করছেন তাদের জন্য বলে রাখি, এখানে পুরনো সেকেন্ড হ্যান্ড বইও পাবেন, যেমন আমরা ঠিক পেয়ে থাকি কলেজ স্ট্রিটে। পুরনো বইগুলোর মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের ভালো ভালো কালেকশন। শুধু বাংলা বই নয়, রয়েছে বিভিন্ন ইংরাজি উপন্যাস ও গল্প। ইংরাজি বইগুলোর মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন। এত বইয়ের মধ্যে কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝে উঠতে পারছিলাম না। সমস্তই যে নতুন বই তা কিন্তু নয়, ইংরাজি বইগুলোর মধ্যেও রয়েছে সেকেন্ড হ্যান্ড বইয়ের কালেকশন। আর শুধু বই নয়, হস্তশিল্পের বিভিন্ন ক্রাফটের দোকানও চোখে পড়ল। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফুড স্টল। যারা এই বইমেলাতে আসতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, এই বইমেলা চলবে 25 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।